দাজ্জালের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, শীঘ্রই আত্মপ্রকাশ করেছেন। এ কথা বলেছেন ইসরায়েলের শীর্ষ ধর্মযাজক। ইসরায়েলের শীর্ষ পর্যায়ের রাব্বি বা ধর্মযাজকরা এ মুহূর্তে দেশ ছেড়ে অন্য কোথাও যেতে চাচ্ছেন না, কারণ তাতে তারা তাদের প্রতিশ্রুত দাজ্জালের আগমনকে স্বাগত জানাতে পারবেন না। ইসরায়েলি রেডিওতে দেয়া এক সাক্ষাৎকারে এমনটি জানালেন দেশটির একজন ধর্মযাজক। তিনি জানান, দাজ্জাল খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। দাজ্জালের সাথে সাক্ষাৎ পাওয়া ইন্টারভিউটি আপনাদের সামনে তুলে ধরলাম। ধর্মযাজক ইয়াকুব জিসলজ ধর্মভিত্তিক রেডিও 2000-কে দেয়া 3 ঘন্টার ওই সাক্ষাৎকারে বলেন, আমাদের শিষ্য রাব্বি চেম ক্যানিফক্সকি আমাকে বলেছেন ইতিমধ্যে দাজ্জালের সঙ্গে তার সরাসরি সাক্ষাৎও হয়েছে। এরপরই আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। ইসরায়েলের আল্ট্রা অর্থোডক্স ইহুদি কমিউনিটিতে ধর্মযাজক চেম ক্যাফিসকিকে শীর্ষ 2-3 জনের একজন মনে করা হয়। ইয়াকুব জিসলজ বলেন, রাব্বি চেম ক্যানিফস্কি সহ আত্মাধিক কারণে গোপন থাকা ধর্মযাজকরা এখন আমাকে দায়িত্ব দিয়েছেন দাজ্জালের আসন্ন আগমনের বিষয়টি জনগণের কাছে প্রচার করার জন্য। একটি সতর্ক বার্তা উচ্চারণ করে ইয়াকুব জিসলজ বলেন, শীঘ্রই পরিত্রাণ প্রক্রিয়া শুরু হচ্ছে এবং সেটি খুব দ্রুত গতিতে চলবে। এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণকে শান্ত এবং দৃঢ় থাকতে হবে, যাতে সঠিক সময়ে সঠিক কাজটি করা যায়। প্রত্যেক প্রজন্মেই একজন সম্ভাব্য মসিহ থাকেন। এই প্রজন্মের সঠিক জ্ঞান সম্পন্ন লোকেরাই তাকে সঠিকভাবে চিনতে পারে। আমাদের প্রজন্মে সেই দাজ্জাল আসছেন, এটি সত্য। তিনি বলেন, প্রতি মুহূর্তে আমাদের জন্ম মৃত্যু যেভাবে হচ্ছে, মসিহ এখন তার চেয়েও বেশি কাছে। আপনি কি ইয়াজুজ মাজুজ কথা শুনতে পাননি? সেটাও চলে আসবে। ঠিক এ মুহূর্তে পরিস্থিতি বিস্ফোরণ মুখ, আপনি যতটুকু চিন্তা করতে পারছেন তার চেয়েও বেশি। প্রত্যেকেরই এখন জানা উচিত সে কি এজন্য প্রস্তুত থাকবে না বিষয়টিকে এমনিতেই ছেড়ে দেবে। তিনি বলেন, আমাদের ধর্মযাজকরা দাজ্জালের আত্মপ্রকাশের অনেক নিদর্শনও ইতিমধ্যে দেখতে পেয়েছেন, যা তারা লিখে রেখেছেন। ফলে মসিহ আত্মপ্রকাশের প্রমাণগুলো পেয়ে তারা বিষয়টি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। রাব্বি ডফ কুকের ধর্মীয় জ্ঞান ও নীতিবোধ সম্পর্কে আপনারা সবাই জানেন। তিনি আমাদের প্রজন্মের সর্বোত্তম মানুষগুলোর একজন। 10 বছর আগে ইসরায়েলে যখন মারাত্মক খরা চলছিল, তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, গ্যালিলি সমুদ্র আবার কবে যখন পানিতে ভরে যাবে? ধর্মযাজক কুক বলেছিলেন, যখন দাজ্জাল আসবেন তখন এই সমুদ্র কানায় কানায় পূর্ণ হবে। সেই গ্যালিলি সমুদ্র কয়েক সপ্তাহ আগে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তিনি বলেন, ধর্মযাজক ডফ কুক এও বলেছিলেন যে ইসরায়েলের বর্তমান সরকার পরিবর্তন হবে না, 3টি নির্বাচন হলেও তার কথাই ফলেছে। এ ব্যাপারে আরেকজন ধর্মযাজক বলেছিলেন, ঐশ্বরিক পরিস্থিতি বলছে এটি নির্বাচনের সময় নয়, বরং একটি যুদ্ধের সময়। যদি নির্বাচন হয়ও, তবে নেতানিয়াহু থেকে কেউ ক্ষমতা নিতে পারবে না। রাবি ইয়াকুব জিসলজ আরও বলেন, কয়েক দশক আগে আধুনিক ইসরায়েলের সর্বশ্রদ্ধেয় ও মহাপ্রাজ্ঞ রাব্বি ইয়াকুব জিসলজ আরও বলেন, রাব্বি ইয়েজাক কাদুরি এবং ধর্মযাজক মেনাসেম সেনিরসন ভবিষ্যৎবাণী করেছিলেন, বেনিয়ামিন নেতানিয়াহু হবেন দাজ্জাল আসার পূর্বে ইসরায়েলের সর্বশেষ প্রধানমন্ত্রী। ইসরায়েলের বেশিরভাগ আল্ট্রা অর্থোডক্স ইহুদি এটিকেই সত্য হিসাবে বিশ্বাস করে। ইহুদি জাতির কাছে এ মসিহ হচ্ছেন দাজ্জাল। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কিয়ামতের আগে পৃথিবীতে দুজন মসিহ আসবেন, একজন ঈসা ইবনে মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম বা ঈসা মসিহ, যিনি হবেন সত্যর ধারক। তিনি পৃথিবীতে এসেছিলেন এবং কিয়ামতের আগে আবার আসবেন। আর অন্যজন মসিহ দাজ্জাল, যে হবে মিথ্যুক এবং সন্ত্রাস সৃষ্টিকারী। অন্যদিকে ইহুদিরা মনে করে ঈসা আলাইহিসাল্লাম আর আসার সুযোগ নেই। তাদের হিব্রু বাইবেলে আসা প্রতিশ্রুত মসিহর আগমন এখনও ঘটেনি। সে আসবে এবং বিশ্বের সব ইহুদিদের এক স্থানে এনে সারা বিশ্বের নেতৃত্ব দেবে। ফলে ইহুদিরা তাদের সেই দাজ্জালের আগমনের জন্য পৃথিবীকে প্রস্তুত করছে। অনেক মুসলিম স্কলাররাও ধারণা করছেন, হয়তো খুব শীঘ্রই দাজ্জালের আগমন ঘটবে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ভাবে বলে গেছেন, মৃত্যু দাজ্জাল হবে ইহুদিদের নেতা এবং তাদের নিয়েই সে সারা বিশ্বে সন্ত্রাস সৃষ্টি করবে, যাকে হত্যা করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করবেন ঈসা আলাইহি ওয়াসাল্লাম।